আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে বিবিএ ফার্স্ট সেমিস্টারের বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টের অ্যাডজাস্টমেন্ট প্রসেস বা অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কটার ভিতরে আমরা জানতে পারবো কীভাবে একটা ট্রায়াল ব্যালেন্স এবং কিছু সমন্বয়ের মাধ্যমে কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয় এবং অ্যাডজাস্টের ট্রায়াল ব্যালেন্স করা যায়। তো শুরু করা যাক। তানজিম গ্রাফিক কোম্পানি ওয়াজ অর্গানাইজ অন January 1, 2011 অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট সিক্স মান্থ অফ দ্য অপারেশন দ্য ট্রায়াল ব্যালেন্স কন্টেইন দ্য ফলোয়িং অ্যাকাউন্টস। তো এই অঙ্কটা তানজিম গ্রাফিক্স কোম্পানির এই অঙ্কের মধ্যে January 1, 2011 সালে শুরু হয়েছে। তো এটা ছয় মাসের অপারেশন করছে, ছয় মাসের কাজ করছে, ছয় মাস পরে এটা ক্লোজ করা হয়েছে। এই জায়গায় একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। অপরদিকে নোট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাপিটাল, গ্রাফিক রিভিনিউ, কনসাল্টিং রিভিনিউ এটসেট্রা। উভয় পাশের আমাদের ট্রায়াল ব্যালেন্সের যোগফল মিলানো আছে 1,09,100 টাকা। তো আমরা দেখব ওয়ান বাই ওয়ান যে সমন্বয়গুলো আছে সেই সমন্বয়গুলো খেয়াল করব। প্রথমেই এক নম্বরে দ্য টাকা 3,700 ব্যালেন্স অফ সাপ্লাই এক্সপেন্স রিপ্রেজেন্ট দ্য পার্সেস অন জানুয়ারি অ্যাট June 30, 2030 300 অফ সাপ্লাই ওয়াজ অন হ্যান্ড। এক্ষেত্রে 3,700 টাকা সাপ্লাই এক্সপেন্স আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে যখন জানুয়ারিতে সেটা ক্রয় করা হয়। এক্ষেত্রে আমাদের জানুয়ারিতে ক্রয় করা হয়েছিল 3,700। সেই 3,700 টাকা খরচ আকারে দেখা হয়েছে পুরোটা। এক্ষেত্রে খরচ আকারে দেখানো হয়েছে 3,700 সাপ্লাই এক্সপেন্স। এই সাপ্লাই এক্সপেন্স যে খরচ 3,700, এই খরচটা জানুয়ারির শুরুতে দেখানো হয়েছে। কিন্তু ওরা শেষে বলছে যে পুরাটা খরচ হয় নাই, 2,300 টাকা, আইমিন 2,300 টাকা হাতে আছে। যেহেতু জানুয়ারির শুরুতে খরচ আকারে দেখানো হয়েছে আর এন্ড অফ দ্য পিরিয়ডে ছয় মাস পরে 2,300 টাকা এখনও খরচ হয় নাই, এই জন্য খরচটা না হওয়ার কারণে কিছু সম্পদ আকারে রয়ে গেছে। আর এই যা রয়ে গেল 2,300, এই 300 টাকার জন্যই জার্নাল দিতে হবে। তো আমরা জানি যদি সম্পদ থাকে বা সম্পদ হিসেবে ব্যবহার করা হয়, সম্পদ বাড়লে ডেবিট হয়, আর অপরদিকে খরচ যেহেতু হয় নাই পুরাটা, খরচ হ্রাস পাইছে, সেহেতু খরচ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট হবে। আমরা যদি জার্নাল দেখি সেটার জার্নাল হবে যেহেতু সম্পদ বাড়ার কারণে এ জায়গায় সাপ্লাই ডেবিট হবে এবং সাপ্লাই এক্সপেন্স খরচ কমার কারণে ক্রেডিট হবে। সাধারণত আমরা যেভাবে অঙ্ক করে থাকি, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে সাপ্লাই থাকে সেটাকে আমরা খরচটুকু দেখাই। এই অঙ্কে দেওয়া আছে খরচ, আমাকে যেহেতু যেটা খরচ হয় নাই ওই অংশটা আমাকে দেখাইতে হচ্ছে। এই জন্যই খরচ যতটুকু হয় নাই বা সম্পদ আকারে যতটুকু তৈরি হইল ওইটুকুর জন্য আমরা জার্নাল দিলাম। পরবর্তীতে আমরা দুই নম্বরে আসি। দ্য নোট পেবল ওয়াজ ইস্যুড অন January 1, ইট ইজ এ 10% 6 মান্থ নোট। তো 10% 6 মান্থ নোট যদি হয় সেটা আমরা দেখব 10% হারে কত টাকা বের হয়। তো এক্ষেত্রে আমাদের যে নোটটা আছে এই নোটের পরিমাণ হচ্ছে নোট পেবল এই শুরুতেই 20,000 টাকা। তো 20,000 টাকা 10% করলে 2,000 টাকা হয়। তো 2,000 টাকা যদি হয়, তো ফেব্রুয়ারির 1 তারিখে এটা ইস্যু করা হয়েছে আর June 30 হিসাবটা শেষ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের 5 মাস হিসাবে আসে। তো 2,000 টাকা যদি 1 বছরের ইন্টারেস্ট হয় আর এই ক্ষেত্রে 5 মাসের সুদ আমাদের বকেয়া রয়েছে, এই জন্য 5 মাসের জন্য জার্নাল দিতে হবে। এই জন্য দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট।
আমরা জানি যে কোনো খরচের বকেয়া যদি থাকে সেই খরচটা ডেবিট হয় এবং খরচের পেয়েবলটা ক্রেডিট হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে হিসাবটা সেটা হচ্ছে 2000 টাকা 12 দিয়ে ভাগ করলাম তাহলে হলে এক মাসের, আর 5 দিয়ে গুণ করলাম তাহলে হবে 5 মাসের। যেহেতু ফেব্রুয়ারির 1 তারিখে ইস্যু করা হয়েছে, জুন মাসের 30 তারিখ পর্যন্ত 5 মাস হয়, এই জন্য 5 মাসের খরচ এই জায়গায় আমরা নিলাম 833 টাকা। যেহেতু খরচ বাড়ছে এই জন্য ডেবিট করলাম, আর ইন্টারেস্ট পেয়েবল ইটস ওয়ান কাইন্ডস অফ লাইবিলিটি, লাইবিলিটি বাড়ছে তিন নম্বর এন্ট্রিতে আছে দ্য ব্যালেন্স ইজ ইন্স্যুরেন্স এক্সপেন্স, ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন দ্য প্রিমিয়াম অন এ ওয়ান ইয়ার পলিসি ডেটেড মার্চ 1, 2011। তো এই ক্ষেত্রে মার্চ মাসের 1 তারিখ থেকে এই ইন্স্যুরেন্স এক্সপেন্সটা প্রিমিয়াম হিসেবে 1 বছরের জন্য পরিশোধ করছে, আর এই ইন্স্যুরেন্স এক্সপেন্সটা যে পরিশোধ করলো এটা 1 বছরের জন্য পরিশোধ করছে 1800 টাকা। এই 1800 টাকা যদি 1 বছরের হয় তো আমাদের হিসেবে দেখতে হবে 30শে জুন পর্যন্ত কয় মাস ব্যবহার হয়েছে। তো 30শে জুন পর্যন্ত আমাদের মার্চের 1 তারিখে যদি হয়, মার্চ এপ্রিল মে জুন, তাহলে হয় 4 মাস। তো আমাদের 1800 টাকা পুরো বছরে দেওয়া হয়েছে, তো আমরা মাত্র 4 মাস ব্যবহার করছি। তো খরচ তো পুরাটাই দেখানো হয়েছে কিন্তু খরচ হয় নাই। খরচ হইল কতটুকু, যতটুকু 4 মাস ব্যবহার হইলো অতটুকু খরচ হইল, বাকি 8 মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেইড আকারে দেখাইতে হবে। এই ক্ষেত্রে আমাদের জার্নাল হবে, যেহেতু প্রিপেইড হয়েছে 8 মাসের, এই 8 মাসের সমন্বয় করতে হবে। এই জন্য আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করলাম, 1800কে 12 ভাগ করে 8 দিয়ে গুণ করলাম তাহলে হলো আমাদের 1200, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা খরচ কমে গেল, খরচ কমার কারণে আমরা ক্রেডিট করলাম 1200 টাকা। তো এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল না, ছিল পুরাটা এক্সপেন্স, প্রি ইন্স্যুরেন্স এক্সপেন্স। যেহেতু খরচটা হয় নাই সেহেতু প্রিপেইড হয়ে গেল বা অগ্রিম হয়ে গেল, পরবর্তী বছরে বা পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে এই যে 1200 টাকা ট্রান্সফার করতে হবে, আর এই 1200 টাকার জন্য এই জন্যই জার্নাল বা অ্যাডজাস্টিং জার্নাল দিতে হইল। পরবর্তীতে আমরা যেটা দেখব 4 নম্বর, কনসাল্টিং ফি আর আর্ন, কনসাল্টিং ফি আর ক্রেডিটেড টু রিভিনিউ হোয়েন রিসিভ, মানে কনসাল্টিং ফি যখন রিসিভ করা হয় বা যখন পাওয়া যায় তখন রিভিনিউ আকারে দেখানো হয়। এট জুন 30 কনসাল্টিং ফি অফ টাকা 4100 আর আর্ন আর্ন, তার মানে কনসাল্টিং ফি যা ছিল সেটা পুরাটা খরচ হয় নাই, পুরাটা পরিশোধ করা হয় নাই। এক্ষেত্রে কনসাল্টিং রিভিনিউ ছিল 6000, 6000 আমাদের ছিল কনসাল্টিং রিভিনিউ, এটা পুরাটাই আয় হিসেবে ধরানো হয়েছে। কিন্তু দেখা গেল যে আমাদের 30 জুন তারিখে এসে 4100 টাকা আমাদের অনুপার্জিত রয়ে গেছে, তার মানে আমি টাকা নিয়েছিলাম 6000 কিন্তু 4100 টাকার সুবিধা বা সেবা এখনও দিতে পারি নাই, এই জন্য ওই আয়টা আমার অনুপার্জিত রয়ে গেল। তো অনুপার্জিত যদি হয় তাহলে আমরা জানি প্রথমে আয় দেখানো হয়েছে 6000 টাকা, তো এই আয়টা আমাদের হ্রাস পাবে। অপরদিকে আনান রিভিনিউ আমাদের এই জায়গায় দায়টা বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের জার্নাল হবে, প্রথমেই আয় কমার কারণে কনসাল্টিং রিভিনিউ ডেবিট করলাম, আর অপরদিকে আনান কনসাল্টিং রিভিনিউ দায় বাড়ার কারণে এটা আমরা ক্রিয়েট করলাম। এই জন্য এই 4100 টাকা পুরোটাই অনুবর্জিত আয় হিসেবে দেখানো হলো। অনুবর্জিত আয় এক ধরনের দায়, এই জন্য আমরা আনান কনসাল্টিং রিভিনিউ ক্রিয়েট করলাম। আর কনসাল্টিং রিভিনিউ শুরুতে পুরোটাই আয় দেখানো হয়েছিল, যেহেতু এটা পুরোটা আয় হয় নাই সেই জন্য যে অংশটা আয় হইল না, আয় হ্রাস পাইল, সেই হ্রাস পাওয়া অংশের দ্বারা আয়কে কমাই দিলাম, আয় কমলে ডেবিট হয়, এই জন্য কনসাল্টিং রিভিনিউ ডেবিট হয়েছে। পরবর্তীতে যে জার্নালটা 5 নম্বরে, যে গ্রাফিক রিভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড অ্যাট জুন 30 টাকা 3000। তো গ্রাফিক রিভিনিউ হিসেবে 5 তারিখে যে 5 নম্বরে যেটা আছে সেটা 3000 টাকা আমাদের আয় হয়েছে কিন্তু রেকর্ড করা হয়নি। আমরা ক্যাজুয়ালি যদি কোনো আয় রেকর্ড করা না হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করি যেহেতু প্রাপ্য, আর আয়কে ক্রেডিট করি। এই জন্য আমরা কী করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ইটস ওয়ান কাইন্ডস অফ অ্যাসেট বাড়ার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলাম 3000 টাকা, আর গ্রাফিক রিভিনিউ আয় হয়েছে এখনও পাওয়া যায়নি ঠিক আছে কিন্তু আয় বৃদ্ধি পাওয়ার কারণে কী হলো, ক্রেডিট হলো 3000 টাকা। এই ছিল আমাদের
পাঁচ নম্বরে। চার নম্বরে যে সেটা ডিপ্রিসিয়েশন ইজ টাকা 5,000 পার ইয়ার, তো এক বছরের জন্য এক্ষেত্রে বলা হয়েছে 5,000 টাকা ডিপ্রিসিয়েশন। তো আমরা অঙ্কটা যেহেতু ছয় মাসের করতেছি, তো ছয় মাসের ডিপ্রিসিয়েশন আমাকে অ্যাডজাস্টমেন্টে দিতে হবে। এই জন্য অ্যাডজাস্টমেন্টে ছয় মাসের ডিপ্রিসিয়েশন যদি আমরা দিই, ডিপ্রিসিয়েশন জার্নাল আমরা জানি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এই জন্য আমরা 5,000কে 12 ভাগ করে ছয় দ্বিগুণ করছি ছয় মাসে নেওয়ার জন্য। এটাকে 5,000কে আমরা যদি দুই দিয়ে ভাগ করতাম, সম পরিমাণ ভাগ করে দিতাম, তাহলেও আমরা 2,500 পাইতাম। তো এক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় যেহেতু ছয় মাসের অঙ্ক আর অবসরে দেওয়া হয়েছে 12 মাসের, এই জন্য 12 দিয়ে ভাগ করে ছয় দ্বিগুণ করে ছয় মাসের অবসরে আমরা এই 2,500 টাকা এই জায়গায় দেখাইলাম। এই ছিল আমাদের এই অঙ্কের অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা তৈরি করবো কীভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করা যায়। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার জন্য আমাকে মনোযোগ দিতে হবে যে প্রত্যেকটা এন্ট্রি ট্রায়াল ব্যালেন্সে যা আছে সেটা আমরা নিব। নেওয়ার পাশাপাশি আমরা অ্যাডজাস্টেড জার্নালের ভিতরে দেখব যে কোন এন্ট্রির সাথে কোন এন্ট্রি সমন্বয় হয়েছে বা ব্যবহার হয়েছে। ওইগুলা যদি সেম দিকে হয়, ডেবিট দিকে ডেবিট দিকে হয়, যে ট্রায়াল ব্যালেন্সও ডেবিট দিকে আছে আবার জার্নালেও ডেবিট দিকে আছে, তাহলে দুটি আমরা যোগ করে ডেবিট পাশে বসাবো। আবার যদি এরকম হয় যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আর অ্যাডজাস্টিং ট্রায়াল জার্নালের মধ্যে আছে ক্রেডিট, তাহলে ভিন্ন দিকে থাকার কারণে আমরা বিপ করে দিব। অনুরূপভাবে যদি দুটি ক্রেডিট দিকে হয় তাহলে আমরা যোগ করব। মোট কথা, যদি ট্রায়াল ব্যালেন্সের সাইড এবং অ্যাডজাস্টিং এন্ট্রির সাইড একই দিকে হয় তাহলে যোগ, আর যদি ভিন্ন দিকে হয় তাহলে বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। প্রথমেই আমরা দেখব এক নম্বরে ক্যাশ ছিল, ক্যাশের জন্য কোনো অ্যাডজাস্টেড জার্নাল হয় নাই, সেই জন্য ক্যাশ যা আছে তাই এই জায়গায় বসাইতে হবে, পরিমাণ হইল 9,500। অপরদিকে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 14,000, পরবর্তীতে আমরা একটা জার্নাল পাইছি অ্যাকাউন্ট রিসিভেবলের, সেটা আমরা দেখব কোন দিকে, সেটা এই জায়গায় আছে ডেবিট দিকে। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে 14,000 ডেবিট, আবার এই যে জার্নালের ভিতরে 3,000 ডেবিট, তাহলে দুইটা আমরা যোগ করে ডেবিট পাশে বসাবো। এই জন্য আমরা এই জায়গায় কী করবো, 14,000 আগে বসাবো যেটা ট্রায়াল ব্যালেন্স আছে, তারপরে 3,000 আবার ডেবিট দিকে জার্নালের মধ্যে পাইছি, সেটা দুইটা যোগ করে আমরা 17,000 টাকা আমরা ডেবিট পাশে দেখাবো। পরবর্তীতে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল ডেবিট পাশে 1,800 টাকা, আর জার্নালে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে ক্রেডিট দিকে 1,200 টাকা, ক্রেডিট দিকে 1,200 টাকা। তো এই 1,200 টাকা আমরা ক্রেডিট দিয়ে পাওয়ার কারণে আমরা বিয়োগ করব। তো আমরা ট্রায়াল ব্যালেন্সে পাইলাম হইল 1,800 ডেবিট পাশে, আর এইদিকে 1,200 পাইলাম আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে, সেটা হচ্ছে ক্রেডিট দিকে। এই জন্য বিয়োগ করলাম 1,200 থেকে 1,200 বিয়োগ করলে যে টাকাটা থাকে 600, এই 600 আমরা ডেবিট পাশে বসাবো, যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স ইটস এ ওয়ান কাইন্ডস অফ এক্সপেন্স, খরচটা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে। এরপর আমরা দেখব সাপ্লাই এক্সপেন্স, সাপ্লাইটা 3,700 ছিল ডেবিট পাশে, আর যেহেতু আবার আমরা জার্নাল করছি একটা, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট করছি, প্রথম জার্নাল নেই, সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট করছি। তো তাহলে আমরা কী করব, ওই ট্রায়াল ব্যালেন্সের যে 3,700 এটা বসাবো, আর অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে যে 2,300 আছে এই 2,300 মাইনাস করব। যেহেতু ট্রায়াল ব্যালেন্স ছিল ডেবিট আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ছিল ক্রেডিট, এই জন্য দুটো পার্থক্য আমরা এই 1,400 টাকা ডেবিট পাশে বসাবো, এটাও এক ধরনের খরচ, এই জন্য আমরা ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে বসাবো। এরপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সম্পর্কে যেহেতু কোনো দেওয়া হয় নাই, অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয় নাই, সেহেতু সরাসরি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1,900 টাকা ডেবিট পাশে বসবো। এরপরে র্যান্ট এক্সপেন্স, এটার জন্য কোনো সমন্বয় দেওয়া হয় নাই, এটাও সরাসরি বসবো। ইউটিলিটি এক্সপেন্স 1,700 টাকা, এটাও সরাসরি বসবো। নোট পেবল ক্রেডিট আছে 20,000, এটাও সরাসরি বসবো। অ্যাকাউন্ট পেবল 9,000, এটাও ডেবিট পাশে সরাসরি আছে। ক্যাপিটাল 22,000 টাকা, এটাও সরাসরি। তবে এই ক্ষেত্রে গ্রাফিক রিভিনিউ যেটা আছে, গ্রাফিক রিভিনিউটা আমাকে দেখতে হবে। গ্রাফিক রিভিনিউ আগে ছিল 5,152,100, আর পরবর্তীতে অর্জন হয়েছে 3,000। এই যে আমাদের পঞ্চম জার্নালে গ্রাফিক রিভিনিউ আমাদের হয়েছিল 3,000, এটা হলো ক্রেডিট। আবার ট্রায়াল ব্যালেন্সে আমাদের গ্রাফিক রিভিনিউ আছে 52,100 ক্রেডিট। তো দুই ক্রেডিটই আমরা যোগ করে দেবো।
যেহেতু ভিন্ন এক ওইদিকে আছে, দুই ক্রেডিট যোগ করে দিলে আমাদের এই জার্নাল দাঁড়াইলো 52,100 যোগ 3,000, তাহলে হলো 55,100। এই 55,100 ইটস ওয়ান কাইন্ডস অফ রেভিনিউ, রেভিনিউটা ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে বসে, এই জন্য আমরা 55,100 ক্রেডিট পাশে বসাইলাম। অনুরূপভাবে কনসাল্টিং রেভিনিউ, কনসাল্টিং রেভিনিউ এক্ষেত্রে আমাদের 6,000 ছিল আর ক্রেডিট, আর 4,100 কনসাল্টিং ডেবিট হয়েছে, এই জন্য বিয়োগ করে 1900 টাকা আমাদের দেখালাম ক্রেডিট পাশে। এটা আমাদের জার্নালে আছে, এটা আমি দেখে নিয়ে আসি। এই যে কনসাল্টিং রেভিনিউ, এই কনসাল্টিং রেভিনিউ এই জায়গায় আমাদের 4,100 টাকা কমানো হয়েছে, 4,100 টাকা হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার কারণে আমরা মাইনাস করে দিলাম। এই জন্য মাইনাস করার কারণে আমাদের যে টাকাটা হইলো 1900, এই 1900 টাকা আমরা ক্রেডিট পাশে বসাইলাম। পরবর্তীতে আছে সাপ্লাই, এই সাপ্লাইটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল না, কিন্তু অ্যাডজাস্টেড এন্ট্রি থেকে আমাদের তৈরি হয়েছে 2300 টাকা। যেহেতু সাপ্লাই ইটস ওয়ান কাইন্ডস অফ সম্পদ অ্যাসেট, এই জন্য আমরা ডেবিট পাশে ট্রায়াল ব্যালেন্সে বসাইলাম। পরবর্তী আছে ইন্টারেস্ট এক্সপেন্স, এটাও আমাদের অ্যাডজাস্টেড কী বলে ট্রায়াল ব্যালেন্সে ছিল না, কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে আছে, ডেবিট খরচ যেহেতু এই জন্য ডেবিট পাশে বসাইলাম। অনুরূপভাবে ইন্টারেস্ট পেয়েবল, এটাও আমাদের নতুন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নিছি। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স 1200, এটাও আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে নিছি, অ্যাডজাস্টেড এন্ট্রি থেকে নিছি। এরপরে আমাদের যেটা ছিল সেটা ছিল হলো আর্নান কনসাল্টিং রেভিনিউ, এটা আমাদের নতুন তৈরি হয়েছে অ্যাডজাস্টেড এন্ট্রি থেকে। অনুরূপভাবে ডিপ্রিসিয়েশন 2500, অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন 2500, এটা দুইটাই আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু হয়েছে। নিচে যেগুলো নিলাম, বিশেষ করে সাপ্লাই থেকে, সাপ্লাই 15 নম্বর এন্ট্রি থেকে 21 নম্বর এন্ট্রি পর্যন্ত পুরোটাই আমাদের অ্যাডজাস্টেড এন্ট্রি থেকে নেওয়া হয়েছে। তো আমাদের এটা নিয়ম হলো, শুরুতেই আমি তো নিব এই পর্যন্ত, ট্রায়াল ব্যালেন্সে যা যা আছে সবগুলো নিব, তো তারপরে আমাদের নেওয়া শেষ হইলে আমরা অ্যাডজাস্টেড এন্ট্রি থেকে যে সেই বিষয়গুলো আমাদের নেওয়া হয় নাই, সেই বিষয়গুলো আমরা ট্রায়াল ব্যালেন্সের নিয়ম অনুযায়ী অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং এই তিনটা ডেবিট পাশে বসাবো, আর লাইবিলিটি রেভিনিউ ক্যাপিটাল ক্রেডিট পাশে বসাবো। এইভাবে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স এবং কিছু অ্যাডজাস্টিং ডাটা থেকে আমরা এইভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে পারি। আশা করি সকলেই বুঝতে পারছো। তো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাইতে পারো বা আমাকে ফোন দিতে পারো। তারপরে যদি তোমাদের বন্ধুদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারো, যদি কেউ আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো, পরবর্তী লেকচারগুলো তোমরা সরাসরি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারো। এই জন্য তোমাদের সাথে আজকে এই পর্যন্তই, আজান নয়, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো লেকচার নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।